দোস্ত, নতুন আর একটা ভিডিওয় আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও করা, মানে আজকে আমি আর মেবুল রওনা দিলাম। মানে কোথায় রওনা দিলাম আমরা সেটা কোনো জানি না, আমরা কোথায় যাব সেটাও এখনও ঠিক হয়নি। আমরা চলতে দেখলাম আর কি বাইক নিয়ে। এখন এখন সময় সকাল প্রায় 8টা বাজে, তো যাক দেখতে দেখতে আমরা এই নদীর কাছে চলে আসলাম। তো এই নদীর কাছে চলে আসতে আসতে আমার একটা কথা মনে উঠলো, আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মানে শামসিং, আমরা কিন্তু পিকনিকের জন্য জানি আমরা ঘুরতে গিয়েছিলাম অবশ্য, আর এখন কিন্তু এই জায়গাটা মানে একদম পুরোপুরি মানে পিকনিকের জন্য প্রস্তুত, আর এখানে অসংখ্য মানুষ আসে পিকনিক করতে। তো এবার আমরা এখনও কোথাও যাইনি, তো দেখা যাক মানে আমরা কিছুদিনের মধ্যে আমরা আবার কোথায় যাব, মানে কালিম্পং অথবা অন্য কোনো কোথাও যাব আমরা। তো যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আর কোনো ঠিক নেই। আমরা মানে বাইক নিয়ে আমরা রওনা দিলাম, আজকে আমাদের আশেপাশের গ্রামগুলি আমরা ঘুরে দেখব। তো যেতে যেতেই আমরা একটা গ্রামের দোকান পেলাম, মানে দোকানে গিয়ে দেখি মানে এখানে মানে পুরি ভাজা হয়েছে, তো আমরা এখানে পুরি খেলাম। তো এই জায়গাটি হচ্ছে মানে একটা তিন রাস্তা তেপতি আমরা যেখানে বলি, তো সেখানে মানে মানুষজন হয় আর কি। তো পুরি খেয়ে আমরা আবারও রওনা দিলাম অন্য অন্য গ্রামগুলি দেখতে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা চলে আসলাম বামুনহাটে, বামুনহাট টিভিএস শোরুমের কাছে। মানে এখানে একজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর বাইকটার মানে রিপেয়ারিং করার জন্য এই শোরুমে আসছে। তো যাই হোক, দেখা যাক। এরপর আমরা চলে আসলাম একটা নাপিতের দোকানে, মানে আমাদের এক বন্ধু, মানে বন্ধু বলা চলে, বন্ধুর মতো ওর দোকানের পিছনেই রয়েছে কিন্তু এই নদী। তো নদীর ওপাশের বাড়িঘর আমি আমার মোবাইল দিয়ে জুম করে দেখছি। সো এটা হচ্ছে আমার মোবাইল, আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34 5G। তো এটার জুম কত সুন্দর হয় দেখুন, মানে আমরা কিন্তু নদীর এপাশ থেকে নদীর ওপারের দৃশ্য দেখতেছি, দেখুন জুম কত দূর পর্যন্ত করা যায়। বাহ, মোটামুটি কিন্তু খুবই সুন্দর, ভালোই জুম হয়। ওই যে হাঁস জলের মধ্যে করতেছে। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।